फ्रेंड्स नमस्कार ओडिशा जॉब डिटेल्स यूट्यूब चैनल को प्रथम आपमन को स्वागत। फ्रेंड्स वर्तमान अपडेट ओडिशा रो झारसुगुड़ा जिले रे जिला शिशु सुरक्षा केन्द्र रे आपमन को नियुक्ति आछि जोथि ओडिशा रो समस्त प्रार्थी अप्लाई करि परिबे। केवल अष्टम पास करथिले आपण माने मध्य एही फॉर्म को अप्लाई करि परिबे। तो फ्रेंड्स एतिरे पोस्ट वाइज वेरियस क्वालिफिकेशन रही छि जहा विषय रे डिटेल्स रो अपडेट दे रखिबे। एति पे इलिजिबिलिटी कंडीशन कोन रही छि, केउ माने आवेदन करिबे, किपरि अप्लाई करिबे, दरमा केते मिलुछि, पदवी कोन रही छि, सबो किछि टेक्निक आपण मान सहित शेयर करिबे। तेणु करि वीडियो टि को शेष जाय देखिबे। ভিডিওটি ভাল লাগিলে দয়াকৰি ভিডিওটিক লাইক কৰিবে এবং আমাৰ চ্যানেল ওড়িশা জব ডিটেইলছ কো প্ৰথম থৰ কৰি ভিজিট কৰিলে দয়াকৰি ওড়িশা জব ডিটেইলছ ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব কৰি নেবে এবং ৰিকুৱেষ্ট ৰাই ফ্ৰেণ্ডছ আপোন মানে যদি এপৰ্যন্ত আমাৰ হোৱাটছএপ গ্ৰুপ কিম্বা টেলিগ্ৰাম গ্ৰুপ কো জইন কৰা নাই তাহলে ভিডিওৰ ডিসক্রিপচনে দিয়া যাতিবা লিংক কো ক্লিক কৰি কি আপোন মানে হোৱাটছএপ এবং টেলিগ্ৰাম গ্ৰুপ কো জইন কৰি পৰিবে। সেটি আপোন মানকো জব ৰ আপডেট মিলা সহিত ডেইলি যদি কিছি জব ৰ আপডেট ভিতৰে আপোনকৰ ডাউট ৰৈ যাওচি তাহা আপোন মানে সিধা সলক মেছেজ মাধ্যমৰে আমাক পচৰি পৰিবে তাৰ উত্তর আমি আপনার সহ শেয়ার করে নেব। তবে চলতু আজির বিশেষ অপডেটটি আরম্ভ করা জাঁ রাখা এথিপাই ইলিজিবিলিটি কন্ডিশন কম রয়েছে এবং আপন মানে কিপর এখন আপ্লাই করবে। তো ফ্রেন্ডস এই যে অপডেটটি আপনার আসিছে 30/4/2021 অফিসিয়ালি আনাউন্সমেন্ট করা যাই ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইনস্টিচ্যুট ঝারসুগুড়া জেলার ওড়িশার ঝারসুগুড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইনস্টিচ্যুটে আপনার নিযুক্তি রয়েছে। এক গভর্নমেন্ট জব রয়েছে ফ্রেন্ডস এর যে পদবী আসছে ভ্যারিয়াস পদবীর ভ্যাকেন্সি আছে। পোস্টগুলি উপরে নজর পকাইয়া যদি হাউস ফাদর বা মদর, প্যারামেডিকাল স্টাফ, হাউস কিপর, ম্যানেজর, কোর্ডিনেটর, নর্স এবং এয়া পদবীর নিযুক্তি আসছে যেখানে আপনার আপ্লাই করে পেয়ে যে পোস্ট গুড়ি রয়েছে এতে ভ্যারিয়াস কোয়ালিফিকেশন রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন ডিফরেন্ট ডিফরেন্ট রয়েছে যা বিষয়ে বর্তমান আপনার ডিটেলস বুঝে দেবি এবং এলিজিবিলিটি কন্ডিশন কম রয়েছে জাঁবে চলতু বর্ষ আরম্ভ করি 45 বিলংস করছেন কিংবা ওবিসি ক্যাটাগরি বিলংস করছেন, পিডব্লিউডি বিলংস করছেন, সেমানপাই বয়সীমা কোহল করা যাইছে, ধ্যান দেই পিডিএফটি কো পড়ে রাখিবে। তবে ভ্যারিয়াস কোয়ালিফিকেশন রয়েছে ভ্যারিয়াস ভ্যারিয়াস পোস্ট পাই। প্রথমে যে পদবী রয়েছে হাউস ফাদার এবং মদর পোস্ট, যেটি কি কেবল গোটে ক্যান্ডিডেট যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতব তাহলে এই ফর্ম কো অ্যাপ্লাই করে পারিব। কিন্তু এতে প্রিফরেন্স সর্বপ্রথমে কাহাকু দিয়ে না যে মানে হোম সাইন্সরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সাইকোলোজি কিংবা সোসিওলোজিরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সে প্রথমে প্রিফরেন্স দিয়ে। নেক্সট হচ্ছে প্যারামেডিকাল স্টাফ, এথিপাই গোটে ক্যান্ডিডেট ফার্মাসিস্ট করথিব, নচেত আয়ুর্বেদরে ডিপ্লোমা করথিব, নচেত হোমিওপ্যাথিকরে ডিপ্লোমা করথিব, তাহলে এখন আপ্লাই করে পারিব। তাপরে হচ্ছে হাউস কিপর, এথিপাই ফ্রেন্ডস অন্ডার ম্যাট্রিক বা 8th পাস করছিয়া পিলা আপ্লাই করি পারিবে। নেক্সট আসছে ম্যানেজার বা কোর্ডিনেটর যেতে মাস্টার ডিগ্রি হাসল করবে, সবজেক্ট কম রয়েছে না সোসিওলোজি, সোশিয়াল ওয়ার্ক কিংবা সাইকোলোজি যদি মাস্টার ডিগ্রি হাসল করবে তাহলে ম্যানেজার কিংবা কোর্ডিনেটর পাই আপ্লাই করে পারিবে। নেক্সট আসছে নর্স, তো ফ্রেন্ডস বিএসসি নার্সিং কমপ্লিট করবে, এক্সপিরিয়েন্স থিব, এথিপাই এলিজিবল এবং আয়া পোস্ট পাই অন্ডার ম্যাট্রিক বা অষ্টম পাস আবশ্যক করছি। তবে এই দুইটি পোস্ট কু কেবল মহিলা মানে আপ্লাই করবে, বাকি সব পোস্ট পাই পুরুষ এবং মহিলা আপ্লাই করে পারিবে। তবে এই যে নেক্সট লাস্ট যেটা রয়েছে নর্স এবং আয়া পদবী, এতে কেবল ফিমেল ক্যাটাগরি পিলা মানে এখন আপ্লাই করে পারিবে। তো ফ্রেন্ডস এতে যে কোয়ালিফিকেশন বিষয়ে আপনার কে রাখলে ডিটেলস যে জাঁপার না ভিডিওটি টিকি পজ করি ডিটেলস দেখি রাখবে, স্ক্রিন সামনে পরফেক্ট আপনার সহ শেয়ার করছি। সো ফ্রেন্ডস এখন অল ওড়িশার সমস্ত প্রার্থী